ওর বাবা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ফাতেমা তুজহরা। আসসালামু আলাইকুম রাইসামনি। তো আমি হচ্ছে এটা সন্ধ্যার টাইম, সন্ধ্যায় একটা নাস্তা তৈরি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে জর্দা সিদ্ধ করে নিলাম, এটা সিদ্ধ করে চালটাকে সিদ্ধ করে এখানে একটা চালনির সাহায্যে ঢেলে নিলাম। এটা এখন একটু ই হোক, তারপরে এখন এটা তৈরি করব, চালটা তৈরি করব। তো ছোট্ট করে বলে নিই, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার উপরে। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে নেবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি তো রংপুর থেকে বলছি, আর রংপুরে ইদানিং প্রচণ্ড বৃষ্টি হয়, একদমই ভালো লাগে না। তো আমি কাজ শুরু করে দিই, আর রাইসা পড়তে চলে যাক, আমি ওপেন করতে যাও। এখানে হচ্ছে নিলাম জর্দা তৈরি করার জন্য একটা কড়াই বসায় দিছি, তেল আর ঘি দিয়ে তৈরি করব জর্দা। আর ঘি, এই যে আমি ঘি দিচ্ছি, আসলে আমার বেশি ঘি নেই, তাই যদি ঘির পরিমাণটা বেশি থাকে শুধু ঘি দিয়ে তৈরি করলে ভালো হয়। আমি তেল আর ঘি একসাথে দিয়ে দিলাম, আমি দুটো দিয়েই তৈরি করব। তো আপনারা কে কেমন আছেন আমাকে জানান, কেমন আছেন নেই পরিস্থিতিতে আমাকে সবাই জানাবে। এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার এত ভালো লাগে বলার বাহিরে। আর এখানে হচ্ছে একটা বড় এলাচ, আর দুটা ছোট এলাচ, দুটা ছোট এলাচ, আর বড় এলাচটাকে একটু ফাটি। চাল দেওয়ার পরে লকডাউনে বাসায় বসে থেকেই সবকিছু করা, বাসা থেকে বের হওয়ার কোনো বুদ্ধি নাই, আর আপনাদেরকে বেশি কিছু দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে লবণ, আমি এখানে লবণ দেখেছি, তো সামান্য একটু দিলাম। বাহিরে বের হলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আমার তো খুব শখ ছিল, আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাহিরে যাবো, সব কিছু শেয়ার করবো, বিভিন্ন জায়গা রংপুরের যেসব ঘোরাফেরা সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোতে যাব, তারপরে সেগুলোই আপনাদের সাথে প্রেজেন্ট করবো। তবে আমি যখন থেকে চ্যানেল খুলেছি তারপর থেকেই দেশে করোনা, এখন তো টোটাল চার মাস থেকে আমরা সবাই বাসায়, কোথাও যেতে পারি না, আর আপনাদেরকে ওই একটু রংপুরটাকে ঘোরানো মানে হলো না। ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দেই, তাই আর সেভাবে রান্নাটা দেখাচ্ছি না, জর্দা পোলাও সবাই পালন করতে, জাস্ট পোলাওটাকে সিদ্ধ করে নিয়ে রং দিয়ে কালার দিয়ে সিদ্ধ করে নিয়ে সেটাকে আমি এখন রান্না করে দিচ্ছি। আপনাদের সাথে একটু কথা বলি, ভালো লাগে কথা বলারও মানুষ নেই, কারণ যেহেতু ফোনেই কথা বলতে হয়, দেখা যায় যে সারাদিন ফোনে কথা বলতে হয়, মার সাথে বোনের সাথে সবার সাথে ফোনে কথা বলতে হয়, কথা বলারও কোনো মানুষ নেই।
আশা করব আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা আমাকে জানাবেন আসলে আপনারা আমার কাছ থেকে কি দেখতে চান, কোন রেসিপি দেখতে চান। একটা ভাইয়া আমাকে বলেছে আপু তোমার সুখবরটা জানাবো, তা আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ চেষ্টা করব আমি আমার সেই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে চেয়েছিলাম, তবে আজকে রাইসার বাবা বলছে যে এখন না, আরো দুদিন পর। চিনি দিয়ে দিব, চিনি দিয়ে যা স্বাদ মতো দেবেন, চিনি দিয়ে নিন, বেশি দিব না। এত চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা ছেড়ে যায়, সে পানিটাকে শুকিয়ে দিতে হবে। হচ্ছে হতে থাক, এটা তো এখন দিয়েছি, প্রচন্ড পানি ছেড়ে দিল, কারণ হচ্ছে চিনি থেকে প্রচন্ড পরিমাণ পানি ছাড়ে। সে পানিটাকে এখন আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিব। কেন একদিন ওকে ক্যামেরার সামনে নিয়ে আসবো বলতেছি যে ক্যামেরার সামনে নিয়ে আসবো কেন? আমার এই যে ভিউয়ার্সরা আছে এদের সাথে কথা বলবা না? একদিন ক্যামেরার সামনে জোর করে নিয়ে আসবো কথা বলার জন্য। তো নাস্তা তৈরি করেছি, ওইটা আমি এখন একটু ঠান্ডা করতে দিলাম, তারপরে যে নাস্তাটা নিয়ে আসবো। মাঝে মাঝে চুলে তেল দিতে হয়, মাঝে মাঝে চুলে তেল দিতে হয়। তোর নাস্তাটা নিয়ে আসি না? বাদাম, বাদাম কুচি এ ধরনের কিছু দিলে ভালো লাগে। বাদাম কুচি আমার বেশি ভালো লাগে না খেতে, তাই আমি দেই না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে আমাকে সাপোর্ট না করলে আমি তো সামনের দিকে যেতে পারবো না। অনেকেই আমার ভিডিও দেখেন, কমেন্টস তো মাশাল্লাহ অনেক আসে, তবে লাইক দিতে অনেকে ভুলে যায়। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। লাইক দিলে হয় কি, একটা ভিডিও করার যে একটা উৎসাহ সেটা অনেকখানি বেড়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।